তো ঢুকে যাই ভেতরে, ভেতরে ঢুকি তো। আমাদের ফরসা হাসপাতাল এর যে ব্লাড ব্যাংক, আগে পুরনো ব্লাড ব্যাংক ছিল, এখানে 3000 স্কোয়ার ফুটের নতুন ব্লাড ব্যাংকের কাজ শেষ হয়েছে। ব্লাড ব্যাংক এখানে স্থানান্তরিত করা হয়েছে এবং এই ব্লাড ব্যাংকের সঙ্গে ব্লাড কম্পোনেন্ট সেপারেশন ইউনিট সেটা এখানে রাখা আছে এবং এইখানে একটা স্বয়ংসম্পূর্ণ ব্লাড ব্যাংকের আজকে আমাদের বারাসাতের সাংসদ ডাক্তার কাকুলিগঞ্জ দস্তিদার, যিনি আমাদের বারাসাত হাসপাতালের চেয়ারম্যান, তার হাত থেকে আজকে কিন্তু তার হাত দিয়ে এটা শুভ আমাদের আমরা দারুণ কিছু করছি। এবং একই সঙ্গে ঘোষিত হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, তার আজকে আমাদের শুভ মহালয়ার দিন, তার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ডাক্তার কাকুলিগঞ্জ দস্তিদার, আগামীকাল থেকে তার কাজ শুরু হচ্ছে। দিদি একটুখানি দিদি।